ভাল্ব সর্জরি অ্যাকচুয়ালি আমি প্রথমে বুঝবাকে পড়িব ভাল্বর কাম কোণ আমার হৃদয়ের চারোটি ভাল্ব অছি লেফট সাইড্রে দুইটি অ্যান্ড রাইট সাইড্রে দুইটি লেফট সাইড্রে মাইট্রাল ভাল্ব অছি অ্যান্ড আউটিক ভাল্ব অছি অ্যান্ড রাইট সাইড্রে ট্রাইকস্পিড ভাল্ব অছি অ্যান্ড পালমারি ভাল্ব অছি ভাল্ব বেসিকালি গোটে ঝরকা ভাল জিনিস যেটা গোটিয়ে ডিরেকশনে খোলিব অ্যান্ড ব্লডটা গোটে চেম্বর আউ গোটে চেম্বরকে পাস করিব ভাল্বর যেতবে ভাল্বর দুই প্রকার প্রোবলেম হয়েপরে আইদর ভাল্বটা ছোট হয়েপরে কিংবা ভাল্বটা লিক হয়েপরে ছোট হয়ে যাওয়া তাকে স্টেনোসিস কহতি আিক করা তাকে রিকনস্ট্রেসন কহতি এই যে চারোটি ভাল্ব অছি এইথরে দুই প্রকার মোটলি মোস্টলি আট প্রকার ভাল্ব ডিজিজ হয়েপার আম ভারতবর্ষে ভাল্ব প্রোবলেমর মন মুখ্যতঃ কারণ হচ্ছে রিমাটিক ভাল্বুলার হার্ট ডিজিজ যেটা ছুঁ মানুষ শিশু অবস্থায় রিমাটিক ফিভর হুয়ে তার সেকেন্ডারি ইফেক্টরে যেতবে ছুঁ মানে বড় হয়েকি আডল্ট হুয়ে সেতবে সে হার্টর ভাল্ব গুড়া ধীরে 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 খারাপ হয়ে যায় তেমন তাকে রিমাটিক ভাল্বুলার হার্ট ডিজিজ কুহতি এ রোগীর লক্ষণ কোণ মোস্টলি যেতবে এই রোগ ধীরে ধীরে আরম্ভ হব সেতবে ধীরে ধীরে তাঁকর কাম করবার শক্তি কমিযোগ ধইঁসি হওয়া স্টার্ট করবে হার্টর বেগ অনিয়মিত হয়েপরে বেড়ে বেড়ে বড়ি যাইপরে বেড়ে বেড়ে কমি যাইপরে খাদ্য খাইবার অসুবিধা হব অ্যান্ড যদি রোগটা বহুত আডভান্সড হয়ে যায় দে মে ল্যান্ড অপ ইন হার্ট ফেলিওর হয়ে যাব সেতবে কোণ হব না পেসেন্ট মোস্টলি বেড রিডেন হয়ে যাব গোড় হাত ফুলে যাব পেটরে পানি জমিব এগুড়া হচ্ছে টর্মিনাল স্টেজ অফ হার্ট ফেলিওর ইয়ার ট্রিটমেন্ট কোণ প্রথমে হচ্ছে ইয়ার ডায়াগনোসিস কমিটি আমি করা প্রথমে হচ্ছে জনে ডাক্তর পরামর্শ করা তাপরে কিছুটি টেস্ট যেমিতি গোটে চেস্ট এক্সরে গোটে ইকোকার্ডিওগ্রাম গোটে ইসিজি দ্বারা মোস্টলি ইয়ার ডায়াগনোসিস হয়েপার ডায়াগনোসিস হেলা পরে যদি সেই ডিজিজটা মাইল্ড স্টেজ্রে অছি তাহলে ঔষধ দ্বারা সেই ডিজিজটা কন্ট্রোল হয়ে যাই পারে কিন্তু যদি আডভান্সড হয়ে গলা তাহলে আমাকে ভাল্ব সর্জরি করা পড়ব আজিকা ডেট্রে ভাল্ব সর্জরি গোটে সেফ সর্জরি যার সকসেস পরসেন্টেজ ইজ আরাউন্ড 95-96% আউ এইটা করবার যে ভাল্ব সর্জরি হব বেসিকালি সেথরে কোণ করা যায় যে ভাল্বর রোগ অছি সে যে ভাল্ব যেটা রোগের আক্রান্ত হয়েছে সে ভাল্বটা কাটিকি আমি গোটে আর্টিফিসিয়াল ভাল্ব ইমপ্লান্ট করু আর্টিফিসিয়াল ভাল্ব দুই প্রকারর অছি গোটে হচ্ছে মেটালিক ভাল্ব যা ধাতুর যেটা ধাতুরে তৈরি আর গোটে হচ্ছে টিস্যু ভাল্ব যেটা অন্য জীবর টিস্যুরে তৈরি দুইটি প্রকার অলগা অলগা ইন্ডিকেসন্স অছি যেমানে ইয়ং এজ গ্রুপ তাঁকু জোস্টলি ইয়ং এজ গ্রুপ আর যেমানে ফিমেলস ইয়ং এজ গ্রুপ ফিমেলসকে ছাড়িকি মোস্টলি ইয়ং এজ গ্রুপ মানুষ আমি মেটালিক ভাল্ব লগাইবা তার আডভান্টেজ অছি ডিসআডভান্টেজ বি অছি আডভান্টেজ হচ্ছে যেহেতু এইটা গোটে ধাতুর তৈরি এইটা ক্ষয় হবনি থরে বডি ইমপ্লান্ট হয়ে গেলে এইটা যেপর্যন্ত মানুষ বঞ্চিছে এ ভাল্বটি কাম করিব কিন্তু যেহেতু এইটা গোটে ফরেন বডি এইটা বডি ইমপ্লান্ট হলে যেহেতু ব্লডটা তার থেকে পাস করিব সবুবেলে ব্লড থিক হওয়ার চেষ্টা করিব তেণু গোটে ব্লড থিনর মেডিসিন জীবনযাক ডেলি মেডিসিন খাওয়া পড়িব আউ রক্ত পরীক্ষা গোটে পিটিআইএনআর টেস্ট হুয়ে তাকে প্রতি দুই মাস কি তিন মাসে করিকি আপনার ডাক্তারি পরামর্শ করা পড়ব আউ এই যে অ্যাসিট্রোম্বটিকা যেটা আমি রক্ত বোতলা মেডিসিন কহুছে সে মেডিসিনটা খাইলে আপনার কিছুটা খাদ্য পদার্থর রেস্ট্রিকশনস রহিব জস্ট লাইক গ্রিন লিফি ভেজিটেবল শাগ জাতীয় কিছুটা জিনিস আপনার জীবনযাক খাইপারেন তার বারণ রহিব টিস্যু ভাল্ব টিস্যু ভাল্বর ইন্ডিকেসন হচ্ছে চাইল্ড বিয়রিং এজ গ্রুপ যে ফিমেলস মানুষ ফ্যামিলি লাইফ কমপ্লিট হয়নি তাঁকু কিংবা বৃদ্ধ লোক যে 65 ইয়র্সর এজ অধিক তাঁকু আমি টিস্যু ভাল্ব ইমপ্লান্ট করা পরামর্শ দিয়ে থাকু চাইল্ড বিয়রিং এজ গ্রুপ কোণ পাই কারণ সেই এজ গ্রুপে যদি আমি মেটালিক ভাল্ব লগাইবা তাহলে মেটালিক ভাল্ব পাই যে অ্যাসিট্রোম্বটিকা খাইবে সেইটার ছুঁ নষ্ট হবার বহুত আশা বহুত তার সাইড ইফেক্ট অছি তেণু আমি টিস্যু ভাল্ব লগাইবা আর যেমানকর এজ মোর দ্যান 65 ইয়র্স তাঁকু আমি লগাইলে যেহেতু টিস্যু ভাল্বর লাইফ স্প্যান ইজ মোর দ্যান 10 ইয়র্স তেণু তাঁকর জীবনকাল ভিতরে এই ভাল্বটা ক্ষয় হবার সম্ভাবনা বহুত কম টিস্যু ভাল্বর আডভান্টেজ হচ্ছে এই টিস্যু ভাল্ব লগাইলে মাত্র প্রথম তিন মাস রক্তপতলা মেডিসিন খাওয়া পড়ব তাপরে আর রক্তপতলা মেডিসিন আবশ্যকতা না সেকেন্ড কথা হল এই এই মেডিসিনে আপনার ফ্রিকোয়েন্ট ফলো আপ দরকার না।